সুপ্রিয় সাথী ও সংগ্রামী বন্ধুগণ, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে, কোথা আমরা শুধু মুক্তিযোদ্ধা কোথার বিরুদ্ধে মাঠে নামি নাই, আমরা জেলা কোথা, বিভিন্ন ধরনের পোষ্য কোটা, ওইসব কোথার বিরুদ্ধে মাঠে নামছি। আমরা চাই না কোটা একবারে বাতিল হোক, আমরা চাই কোটা সংস্কার করা হোক। আপনারা জানেন শিক্ষা দীক্ষায় যশোর জেলার পরে কুমিল্লা জেলার অবস্থান। এই জেলাকোটার মাধ্যমে আমাদেরকে, আমাদের ভালো মেধাবী স্টুডেন্টদেরকে জড়িয়ে দিচ্ছে সরকার। এই জেলার কারণে আমরা বিভিন্ন জায়গায় আটকিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একটা ছেলে 58 পেয়ে মেডিকেলে চান্স পায়, আরেকটা ছেলে 88-78 পাওয়ার পরও চান্স পায় না। আপনারা বুঝতেছেন পরিস্থিতি কত কঠিন। একটা ছেলে তার জীবনের সকল পর্যায়ে কোটা অ্যাপ্লাই করতে পারে, কোটা থাকবে, জীবনে একবার দুবার তিনবার কোটা অ্যাপ্লাই করতে পারবে না। প্রত্যেকটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে চাকরি, চাকরির প্রত্যেকটা ক্ষেত্রেই কোটা অ্যাপ্লাই করা লাগবে। কেন রে ভাই, তোর বাপ দাদা যোগ্য করছে দেখে আর তোর কি যোগ্যতা নাই? সরকারের কাছে আবেদন থাকবে কোটা অ্যাপ্লাই করা হোক, কিন্তু একটা লিমিটেড পর্যায়ে করো, জীবনে দুইবার তিনবার অ্যাপ্লাই করো, তারপরে আসো মাঠে খেলো, দেখো কি অবস্থা। তোমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আপনারা দেশের পরিস্থিতি সবাই জানেন, নেটওয়ার্ক স্লো, যার কারণে সব খবর জানতে পারতেছেন না। অভিভাবক যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা জয় নিয়ে মাঠ ত্যাগ করবো। জয় বাংলা। সালামু আলাইকুম, ধন্যবাদ।